আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের ভাই আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। অবশ্যই যারা সীমিত বাজেটের মধ্যেই বড় গাড়ি, বেশি হর্স পাওয়ারের, যে কোনো কাজের জন্য উপযোগী এই টাইপের গাড়ি যারা চাচ্ছেন, তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি সীমিত বাজেটের মধ্যে অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনারা মালিকপক্ষের নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু মালিকপক্ষের সাথে আপনাদের যে একটা কথার মিল সেটা কিন্তু আসলে হয়ে উঠবে না। তো গাড়িটার ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান, এই গাড়িটা হচ্ছে টাপি গজরাজ 5900DI, 56 থেকে 60 হর্স পাওয়ারের গাড়ি। পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক, যে কোনো কাজের জন্য উপযোগী। এছাড়াও যদি আরও ডিটেলস স্পেসিফিকেশন যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে A to Z যে স্পেসিফিকেশন সেটা আপনারা জানতে পারবেন। আর যদি কোনো গাড়ির বিজ্ঞাপন দিতে চান, কেউ যদি কোনো গাড়ি বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন রিলেটেড, সেই নাম্বারে যদি আপনারা ফোন দেন তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের গাড়িটিকে বিক্রির ব্যবস্থা করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আর এই গাড়িটা যদি কেউ কিনতে চান, এটা হচ্ছে 2017-10 মাসে গাড়িটা ডেলিভারি হওয়া অক্টোবরে, 2017-র মডেল, 2017 সালের অক্টোবর মাসে গাড়িটা শোরুম থেকে আউট হওয়া। এবং গাড়িতে সকল প্রকারের কাজ, ইঞ্জিন ফুয়েল পাম্পের কাজ একেবারেই ইনটেকভাবে করানো হয়েছে, কোনো রকমের কোনো কাজ বর্তমানে নেই। মালিকপক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটার ইঞ্জিন ফুয়েল পাম্প সকল রকমের কাজ যেহেতু করানো হয়েছে, সুতরাং কিন্তু বলাই যায় যে ইঞ্জিন কন্ডিশন, ফুয়েল পাম্প কন্ডিশন আবারও নতুনের মতোই কিন্তু আপনারা পেতে পারেন। আর গাড়িটার যে ওভারঅল যে কন্ডিশন, বনাট মাডগার্ড থেকে শুরু করে গাড়িটার যে কন্ডিশন, গাড়ি দেখেও কিন্তু আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। আর কাল্টি সহ গাড়ি, ইঞ্জিন এবং কাল্টি সহ গাড়িটা সেল করা হবে। পাওয়ার স্টিয়ারিং, তেলের ব্রেক, সকল রকমের ফিচার, যাবতীয় ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়িটার স্টার্ট সাউন্ড শুনতে পারবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাড়িটা 2017 সালের মডেল। আর এই গাড়িগুলো যদি কেউ কিনতে চান অবশ্যই কিন্তু, আসলে গাড়ির যদি কেউ নতুন কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের 19-20 লাখ টাকার মতো কিন্তু বর্তমানে পড়ে যাবে। আর সেই হিসাবে যদি আপনারা কম টাকায় যদি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই অনেকটাই বেনিফিট বা অনেকটাই টাকা আপনাদের কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। সেই একই গাড়ি দিয়ে আপনারা যা ইনকাম করবেন এই গাড়ি দিয়েও কিন্তু আপনারা সেই ইনকামটাই বা গাড়ির ব্যবসাটা ওইভাবেই করতে পারবেন। সুতরাং এত টাকা ইনভেস্ট না করে যারা আসলে সীমিত বাজেটের মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের এই টাইপের গাড়িগুলো আপনারা কিনতে পারেন। গাড়িটা লোকেশন হচ্ছে নাটোর জেলায়, নাটোরের আশেপাশে গাড়িটা রয়েছে। আপনারা যারা নাটোরের আশেপাশে, রাজশাহী অঞ্চলের মধ্যে যারা রয়েছেন, রংপুরের আশেপাশে, খুব ইজিলি কিন্তু চাইলে গাড়িটা দেখে আসতে পারেন। এছাড়া দেশের যে কোনো জেলা থেকে আপনারা নাটোর গিয়ে গাড়িটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাড়িটার দামের কথা যদি বলতে হয় তাহলে গাড়িটার দাম চাওয়া হচ্ছে কাল্টি সহ, ইঞ্জিন এবং কাল্টি সহ 5,20,000 টাকা। আমি আবার বলছি, 5,20,000 টাকা কাল্টি সহ দাম চাওয়া হচ্ছে। এরপরে যদি কেউ কিছুটা দামদর করতে চান তাহলে অবশ্যই দামদর করে নিতে পারেন, সেটা অবশ্যই আপনারা মালিকপক্ষের সাথে সরাসরি কথা বলবেন। আর যদি কেউ বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো গাড়ির বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে আপনাদের উপকার হয়, উপকৃত হন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ইন্ডিকেটার দিব, সব দেখাবি। এবার এবার